হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটা ব্লগ শেয়ার করবো। সো আজকের ব্লগটা ভেরি ইম্পর্টেন্ট হইব। সো ফার্স্ট টু লাস্ট ভিডিওটা ওয়াচ করবা, আশা করি ভালো লাগবো অ্যান্ড ভেরি ইনফরমেটিভ হইব। সো বাংলাদেশ থেকে যারা নিউ কামার আইবা, ধরো স্টুডেন্ট হোক কা স্পাউস বিষয়ে হোক কা, সো ফার্স্টে আওয়ার পরে ভেরি ইম্পর্টেন্ট থিংস হইল গিয়ে কেন আমার মতে, এবং আমি যতটুকু অবজারভেশন করছি আর কি। সো ফার্স্টে ভেরি ইম্পর্টেন্ট হইল গিয়া আপনার ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিংটা পাস করা আর কি। সো এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা মানে স্পাউস হোক কা বা স্টুডেন্ট বিষয় হোক কা, সবর লাগে এটা ভেরি ইম্পর্টেন্ট। যখনও আপনারা হিউকেত আইলা, দেন ফার্স্টে আপনি অ্যাপ্লাই করলা প্রফেশনাল লাইসেন্স হল লাগে। সো প্রফেশনাল লাইসেন্স আপনি অ্যাপ্লাই করতে পারবা, কেন দুইটা মাধ্যম আছে। একটা হচ্ছে অনলাইনে আপনি অ্যাপ্লিকেশন ফুলফিল করতে পারবা, অ্যান্ড দেন আপনি যদি অনলাইনে চাইন না, দেন এখানে যে সিটিতে আইবা ও সিটিতে পোস্ট অফিস আছে, ওখানে গেলে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম দিব আর কি, হার্ড কপি। সো আপনি দুইটা মাধ্যমে প্রফেশনাল লাইসেন্সটা অ্যাপ্লাই করতে পারবা। একটা ফি অনলাইনে করলে 35 সামথিং নেয়, অ্যান্ড আপনি যদি পোস্ট অফিসেও গিয়া করেন, দেন 60-65 পাউন্ড লাগবো আর কি। সো আমি রেকমেন্ড করবো অনলাইনে করার লাগি। সো অনলাইনে করলে আপনার টাকাটাও সেভ হইব, 35 সামথিং লাগবো। বাট আপনার লগে একটার বিআরপি কার্ড দেওয়া লাগে প্রফেশনাল লাইসেন্সটা পাইতে হইলে। সো যারা স্টুডেন্ট হইবা তারা লাগে ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আপনি প্রফেশনাল লাইসেন্সটা যখন পাইবা একটা একটা প্রুফ অফ আইডি হিসাবে কাজ করে। সো আপনারা যেখানে ওই মানে যে কোনো জায়গাতে ইউজ করতে পারবা, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টুডেন্টও লাগে। অ্যান্ড সো মেইন বিষয় হইল গিয়া আজকে ডিসকাস করবো, এটা হইল গিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ইউকের মাঝে ভেরি টাফ অ্যাকচুয়ালি ড্রাইভিং লাইসেন্সটা পাস করা। বিকজ আপনার এইখানে প্রফেশনাল লাইসেন্স পাওয়ার পরে আপনি থিওরি টেস্ট দিতে হইব, থিওরি টেস্ট পাস করার বাদে প্র্যাকটিক্যাল টেস্ট দিতে হইব, মানে হার্ড হয়ে যায় কেন একের মাঝে ড্রাইভিং পাস করা। সো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। ইউকে চলাফেরা করতে হইলে তো আপনার মাস্ট মানে গাড়ি লাগে, গাড়ি উইদাউট আপনি গাড়ি ছাড়া একটা ভেরি টাফ হয়ে যায়। সো গাড়ি জানলে কিতা কিতা বেনিফিট আছে অ্যাকচুয়ালি, ধরলক দূরই কোনোখানো মানে খাস দর্শন ভেরি আর্লি মর্নিং আপনারা যাইতে হইব। সো সেক্ষেত্রে আপনার গাড়িটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড গাড়ি থাকলে আপনি বিভিন্ন মানে পার্ট টাইম জব করতে পারবা, উবার দিতে পারবা, ডেলিভারি দিতে পারবা, ডেলিভারিতে ভালো ইনকাম করা যায়। আমার একটা সাজেশন থাকবো, যারা বাংলাদেশ থেকে নিউ কামার আইবা, তারা যাতে ইউকে যাওয়ার আগে ড্রাইভিংটা মানে দেশ শিখিয়াইন। সো যারা এখনও শিখছেন না অ্যান্ড প্ল্যান আছে ইউকে যাওয়ার, সো আমি রেকমেন্ড করবো মাস্ট আপনারা ড্রাইভিংটা বাংলাদেশও শিখিয়াইবা। বিকজ এখানেও শিখতে হইলে আপনার টাইম লাগে অ্যান্ড মানিও লাগে। এখানেও পার আওয়ার আপনার 30-35 পাউন্ড করে নিব, সো এখানেও টাইমও লাগে অ্যাকচুয়ালি। সো আপনি যদি আগে থেকে শিখিয়েন, দেন আপনার ইজি হইব আর কি ইউকে তাইয়া। সর আমি অ্যাকচুয়ালি আমি এখনও মানে পাস করছি না, বাট আমি করোনার লাগে অ্যাকচুয়ালি ডিলে হয়ে গেছে। সো আমিও অ্যাজ সুন অ্যাজ পসিবল ড্রাইভিংটা পাস করতাম, ফার্স্ট দেন ফার্স্ট থিওরি টেস্ট পাস করা লাগবে, দেন ড্রাইভিংটা আর কি। ওকে, আপনারা চাইলে বাংলাদেশও বইয়েও আপনি একটা প্র্যাকটিস করতে পারবা, যে একটা থিওরি আছে কিছু লার্ন করতে পারবা, বিভিন্ন ইউটিউবও আছে আপনি দেখতে পারবা ড্রাইভিংটা কিলা থিওরি টেস্টটা কিতা। অ্যান্ড আপনার অফিসিয়াল সাইট আছে ইউকের www.government.uk মানলে গিয়া দেখতে পারবা, অ্যান্ড থিওরি টেস্ট আছে, বিভিন্ন অ্যাপস আছে, ওগুলো আপনারা ডাউনলোড করিয়া প্র্যাকটিস করতে পারবা আর কি। সো আপনারা একটা বেসিক আইডিয়া পাইবা। সো থিওরি টেস্ট হইল গিয়া আপনার এখানেও মাল্টিপল কোয়েশন থাকবো, 50 কোয়েশন থাকে, 50টা কোয়েশনের মাঝে 43 কারেক্ট হইতে হইব পাস করার লাগে। সো এখানে হইল গিয়া বিভিন্ন ইউকের মাঝে রুলস অ্যান্ড রেগুলেশন, আপনার সাইন কিলা আপনি ড্রাইভিং করতা মানে স্পিড লিমিট কন্ট্রোল করতা, ওগুলা সম্বন্ধে আর কি একটা কোয়েশন থাকে।
সো 50টার মাঝে আপনি 43 কারেক্ট হইতে হইব দেন পাস করবা। অ্যান্ড সেকেন্ড ক্যাটাগরি থাকে, কেন দুইটা ক্যাটাগরি থাকবো, একটা হইলো মাল্টিপল অ্যান্ড আর একটা হইলো গিয়ে তাহবো হাজার্ড পারসেপশন আর কি। সো একটা ভিডিও ক্লিপ থাকবে কেন, এখানে 75টার মাঝে 44টা কারেকশন হইতে হইব। এখানে একটা শর্ট ক্লিপ ভিডিও দিব আর কি, দেখাইব কোন 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 জায়গায় কোন জায়গাতে আপনার হ্যাজার্ড আছে পেডেস্ট্রিয়ান বা ওখানে ক্লিক করতে আর কি। সো এটা মোটামুটি ইজি আছে, আপনারা প্র্যাকটিস করলে পারবা, ইজি আর হইব। সো দেন আপনি থিওরি পাস করার পরে দেন আপনি প্র্যাকটিক্যালটা বুকিং দিতে হইব। বুকিং দেওয়ার আগে তো আপনি যে টেস্ট লইতে হইব প্রথমে, আপনার বিভিন্ন ড্রাইভার আছে এখানে ইউকেত, সো তারা আপনারে দেখাইয়ে দিব কয়েকদিন আপনার প্র্যাকটিস করলে আর কি, আপনার যতটুকু মানে টাইম লাগে আর কি, এক মাস দুই মাস লাগে লেসন লইলে আপনি 15টা 20টা 10টা যা যতটুকু লাগে আর কি, দেন লেসন লইয়ে আপনি যেহেতু প্রিপেয়ার্ড হয়ে যাবে 100% দেন আপনি বুকিং দিলে আর কি ড্রাইভিং ওর লাগে। অ্যান্ড দেন আপনি মেইন এক্সাম দিলা, দেওয়ার বাদে তো পাস হইলে তো আপনার দিলেই ড্রাইভিং যদি পাস করেন তো আপনার বালা মানে ইউকের মাঝে তো বালা অপরচুনিটি আছে, যদি আপনি ইন ফিউচারও ট্যাক্সি চালাইন মানে ট্যাক্সি চালানিতে তো ভালো পয়সা আছে, সো ভালো একটা জব অপরচুনিটি উবার আছে। আজকে একটা ভেরি ইম্পর্টেন্ট থিংস শেয়ার করলাম, সো যারা আইবা আবার আগে একটা লার্ন করবা, আমরা বাংলাদেশে যারা আছেন তারা ড্রাইভিংটা পাস করবা, সো অনেক ইজি আর হিসেবে ইউকে যাওয়ার পরে। সো আমি অ্যাকচুয়ালি আমি নিজে মানে টাইম পাইছি না অ্যান্ড আসলে শিখছিও না, সো দেশে থাকতে সো প্রবলেমটা ফেস করলাম। সো আজকে শেয়ার করলাম আর কি আপনারা যারা আছেন তারা বাংলাদেশ অ্যান্ড প্ল্যান করা যে ইউকে যাওয়ার, ইউকে যাওয়ার আগে মাস্ট মাস্ট ড্রাইভিং শিখে আইলা, টুডে শেয়ার করলাম, আশা করি ভিডিওটা ইনফর্মেটিভ হয়েছে। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে দেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, সাপোর্ট করবা, সো আরও ভালো ভালো ভিডিও মেকিং করতে আরও আমারে মানে উৎসাহ করব, সাপোর্ট করবা, সাবস্ক্রাইব করবা অ্যান্ড শেয়ার করবা চ্যানেলটা। সো ভালো থাকবা, আল্লাহ হাফেজ।